দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। থামার জন্য আমরা বাড়ি ঘরে বসে নেই, বলছে নেতানিয়াহু। এদিকে তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন। এদিকে ইতিহাস সৃষ্টি করে ওমান সাগরের টার্মিনালে তেল পাঠালো ইরান। আরও জানিয়ে দিব ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় ছুটে মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিবের তোপের মুখে বাইডেন। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। থামার জন্য আমরা বাড়ি ঘরে বসে নেই, বলছে নেতানিয়াহু। ফিলিস্তিনের উপর হামলা থামানোর ব্যাপারে ইসরায়েল কিছুই ভাবছে না বলে ফের আক্রমণাত্মক মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল তিনি বলেন, আমরা স্টপওয়াচ ধরে রাখিনি, অভিযানের বিষয় নিয়ে ভাবছি। নেতানিয়াহু এর আগে বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠন হামাসকে দমনের চেষ্টা করছেন তারা, যতক্ষণ প্রয়োজন হামলা চলবে। তিনি বলেন, তাদের সঙ্গে বোঝাপড়ার মাত্র দুটি পথ, হয় জয় করতে হবে এটা সবসময় সম্ভব, অথবা তাদের প্রতিরোধ করতে হবে। আমরা এখন আরো শক্তি নিয়ে প্রতিরোধের চেষ্টা করছি, আমরা কোনো কিছু শাসন করছি না। গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় এবং গোলাবর্ষণে এখন পর্যন্ত 192 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 58 শিশু ও 34 নারী রয়েছেন। এছাড়া পশ্চিম তীরে বিক্ষোভে গুলি চালিয়ে 11 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। হত্যাযজ্ঞের মধ্যে জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে বসলেও আনুষ্ঠানিক কোনো বিবৃতিতে সম্মত হতে পারেনি। বৈঠকের পর কেউ এ বিষয় নিয়ে মুখ খোলেনি। বিবিসি বলছে, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এগিয়ে আসেনি, কারণ তারা মনে করছে যে এটি দুদেশের কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভে অংশ নেয় তেহরানের বাসিন্দারা। এ সময় তারা দখলদার ইসরায়েলিদের পতাকায় আগুন দেন এবং ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। ইরানি বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনিদের পতাকা ও দখলদার বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড শোভা পাচ্ছিল। আমেরিকা এবং বিশ্বাসঘাতক দেশগুলোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন। তেহরান ছাড়াও ইরানের আরও কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ইরানের সরকার ও জনগণ। ফিলিস্তিনিদের 6টি সংগ্রামী সংগঠনের মধ্যে ইরানের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন। ইরানের সরকার ও জনগণ বিশ্বের সব ন্যায়কামী মানুষকে ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইতিহাস সৃষ্টি করে ওমান সাগরের টার্মিনালে তেল পাঠালো ইরান। ওমান সাগরের টার্মিনালে অপরিশোধিত তেল পাঠানো শুরু করেছে ইরান। ইরানি তেলের খাতে এ ঘটনাকে নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে এড়িয়ে পাইপলাইনের সাহায্যে এ তেল পাঠানো হচ্ছে। ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী মেহেদি কারবাসিয়ান একথা জানান। তিনি জানান, গুড়ে জাস্ক পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন পশ্চিম কারুন তেল ক্ষেত্রে প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ওমান সাগরের টার্মিনালে পাঠানো যাবে। ইরানের খার্গো দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটা বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে। কারবাসিয়ান, গুড়ে জাক্স প্রকল্প হচ্ছে ইরানের তেল শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রকল্প। তিনি বলেন, গুড়ে জাক্স পাইপলাইনের কৌশলগত গুরুত্ব রয়েছে। খার্গ দ্বীপে তেল পরিশোধনের জন্য হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কারে করে তেল পরিবহন করতে হয়। হরমুজ প্রণালী ব্যস্ততম রুট হওয়ায় তেল পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যায়, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার। ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা। গতকাল ইসরায়েলের রাষ্ট্রদূতকে এমন হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তিনি বলেন, গাজায় বেসামরিক হতাহতের ঘটনা আরও বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 10ম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 219 জন নিহত হয়েছেন, এর মধ্যে 63 জন শিশু রয়েছে। এছাড়া 1500 বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন, পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন 300+ ইসরায়েলি। ইসরায়েল যখন হামলা অব্যাহত রাখছে তখন রাশিয়া এই হুঁশিয়ারি দিলেন। দর্শক, প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ, সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি। তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না, তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।
এদিকে গাজায় 60 জঙ্গি বিমান দিয়ে 65 স্থানে ব্যাপক হামলা, সুড়ঙ্গ ধ্বংসের দাবি। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজায় অন্তত 65 স্থানে বিমান হামলা হয়েছে। এই হামলায় 16 জঙ্গি বিমান অংশ নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘন্টায় আমরা 65 স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেছেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে। গাজার পশ্চিমের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া উগ্র ইহুদিবাদীরা গত রাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই, কিন্তু গত রাতে এ ধরনের অভিবাসী ইহুদিবাদীরা গাজায় হামলা ও হত্যার নৃশংসতা বৃদ্ধির দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছে। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ইস্যুতে মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিবের তোপের মুখে বাইডেন। শুরু থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার সমর্থন জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সমর্থনে মার্কিন এই নীতির বিরোধিতা করে যাচ্ছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মিশিগানের কংগ্রেস সদস্য রাশিদা তালিব। গতকাল এ ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে রীতিমতো তোপের মুখে ফেললেন এই আইন প্রণেতা। বাইডেন মিশিগান রাজ্যের ডেট এটে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা পরিদর্শনে যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাশিদা তালিব সহ আরেকজন মিশিগানের কংগ্রেস প্রতিনিধি। সেখানে ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের দুর্ব্যবস্থা দেখেও উপযুক্ত পদক্ষেপ না নেওয়া ও সহিংসতা চলাকালে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির ইস্যু নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সাথে কথা বলেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ইস্যুতে কিছু একটা করার আশ্বাস দিয়ে বাইডেন বলেন, রাশিদা তালিবের যুদ্ধমত্তার প্রশংসা না করলেই নয়, বহু মানুষের জন্য তার উদ্বেগ আবেগে আমি মুগ্ধ। প্রার্থনা, আপনার পরিবার এই সহিংসতায় সুস্থ থাকুক ফিলিস্তিনে। প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিম তীরে যা ঘটছে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব, এমনটাই বলেন বাইডেন। এ সময় তিনি রাশিদা তালিবের প্রশংসা করে বলেন, রাশিদা সত্যিকার অর্থে একজন যোদ্ধা। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি ফিলিস্তিনি সংকট নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে আলোচনায় অংশ নেন রাশিদা। এ সময় তিনি ইসরায়েলের প্রতি সহকর্মীদের পূর্ণাঙ্গ সমর্থনের বিরোধিতা করেন। আবেগ আপ্লুত হয়ে গাজার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন রাশিদা। তিনি বলেন, সহকর্মীদের বলতে চাই, ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে, আমরা মানুষ, আমাদের স্বপ্ন দেখার অধিকারও রয়েছে, আমরাও কারো মা, কারো বোন, কারো পরিবারের সদস্য, আমরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিচার চাইতে পারি। সহকর্মীদের উদ্দেশ্যে দৃঢ়তার সাথে তিনি বলেন, পার্লামেন্টকে বলবো যত টাকাই ইসরায়েলি সরকারকে পাঠান না কেন, ফিলিস্তিনিরা জন্মভূমি ছেড়ে কোথাও যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।